আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। পারমাণবিক অস্ত্র সমৃদ্ধির পরিকল্পনা করছে ইউক্রেন, অভিযোগ উত্তর কোরিয়ার। এরপর জানিয়ে দেব জার্মানি থেকে মার্কিন সেনাদের চলে যাওয়া উচিত। এদিকে নেতানিয়াহুর রাজনৈতিক জাদু কি শেষ? এরপর জানিয়ে দিব পশ্চিমা বিশ্বকে জয়শঙ্করের আক্রমণ, অন্য দেশের ব্যাপারে নাক গলানোর বদভ্যাস আছে। ইহুদিবাদী ইসরায়েলকে চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান, সিরিয়ায় আইআরজিসির দ্বিতীয় কর্মকর্তা শহীদ। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় টানা তিন দিন ধরে ইসরায়েলি বিমান হামলা, আহত পাঁচ সেনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পারমাণবিক অস্ত্র সমৃদ্ধির পরিকল্পনা করছে ইউক্রেন, অভিযোগ উত্তর কোরিয়ার। একের পর এক মিসাইল ছুড়ে প্রশ্নের মুখে উত্তর কোরিয়া। তবে এবার ইউক্রেনের বিরুদ্ধেই অভিযোগ এনেছে কিম জং উন প্রশাসন। শনিবার উত্তর কোরিয়ার সরাসরি অভিযোগ তোলে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এর কঠোর সমালোচনাও করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়োজং। খবর রয়টার্সের। সম্প্রতি পরমাণু সমৃদ্ধির লক্ষ্যে কিয়েভের পক্ষ থেকে একটি পিটিশন দেওয়া হয়েছে অনলাইনে, তারই প্রতিক্রিয়া হিসেবে এ মন্তব্য এসেছে। উত্তর কোরিয়ার দাবি, রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগেই এ ছক সাজিয়েছেন জেলনস্কি। পশ্চিমা মিত্রদের সাথে জেলনস্কি এই ইস্যুতে আলোচনা করেছেন বলে দাবি করেন কিম জং। তার দাবি, নিজ জনতাকে হুমকিতে ফেলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জার্মানি থেকে মার্কিন সেনাদের চলে যাওয়া উচিত। জার্মানির বাম দলের উপপ্রধান ও প্রভাবশালী এমপি সেভিম দাগদেলেন বলেছেন, আমেরিকার সাথে চরম পরাধীনতামূলক সম্পর্ক বার্লিনকে বিচ্ছিন্ন করতে হবে। পাশাপাশি জার্মানকে অবশ্যই দাবি করতে হবে যে পরমাণু অস্ত্র সহ মার্কিন সেনাদের ফেরত নিতে হবে। সেভিম দাগদেলেন বলেন, 78 বছর পর এখন মার্কিন সেনাদের দেশে ফিরে যাওয়ার সময় হয়েছে। তিনি বলেন, জার্মানির মার্কিন সামরিক ঘাঁটি এলাকাকে দেশের বাইরের কোন ভূখণ্ডে মনে হয়, কারণ সেখানে জার্মানির সংবিধান কার্যকর নয়। জার্মানির এই এমপি দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটির সদস্য। উল্লেখ্য, জার্মানিতে আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে এবং এসব ঘাঁটি বিভিন্ন দেশে যুদ্ধ পরিচালনার কাজে আমেরিকা ব্যবহার করে থাকে। এছাড়া এইসব ঘাঁটি ব্যবহার করে মার্কিন সেনারা ড্রোনের সাহায্যে প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে। সূত্র পার্স টুডে। নেতানিয়াহুর রাজনৈতিক জাদু কি শেষ? বিচার বিভাগে সংস্কার আনার পরিকল্পনাকে কেন্দ্র করে ইসরায়েলে 3 মাসের বেশি সময় ধরে বিক্ষোভ করছে দেশটির জনগণ। তীব্র বিক্ষোভের মুখে সম্প্রতি সংস্কারের পরিকল্পনা কয়েক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ উদ্যোগেও কাটছে না সংকট, চলমানে বিক্ষোভে প্রতিনিয়তই বাড়ছে ক্ষোভের আগুন। ইসরায়েলের বিচার ব্যবস্থার আমূল সংস্কারের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী যে বিক্ষোভ হচ্ছে ইসরায়েলের ইতিহাসে, রাস্তায় রাস্তায় জনতার এত বড় মিছিল সমাবেশ আর কখনো দেখা যায়নি। ইসরায়েলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এক প্রকার হুমকির মুখেই পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারের কারণে 4 বছর আগে রাজনৈতিক সংকট শুরু হয় ইসরায়েলে। মূলত 2019 সালের মে মাসে দুর্নীতি সংক্রান্ত 3টি অভিযোগ আনা হয় নেতানিয়াহুর বিরুদ্ধে। প্রথম অভিযোগ, বলা হয় নেতানিয়াহু তার ধনী সহযোগীদের কাছ থেকে $100,000 সমমূল্যের উপহার গ্রহণ করেছেন। দ্বিতীয় মামলার অভিযোগ, ইসরায়েলের একটি প্রধান পত্রিকা তার পক্ষে ইতিবাচক সংবাদ প্রচার করে, আর বিনিময়ে তিনি এমন আইন সমর্থন করেন যা ওই পত্রিকার প্রধান প্রতিযোগীকে ক্ষতিগ্রস্ত করবে। আর তৃতীয় মামলাটি কেস 4000 নামে পরিচিত। এতে অভিযোগ করা হয়েছে নেতানিয়াহু ইসরায়েলের টেলিকম কোম্পানি বেজেকের পক্ষে কোটি কোটি ডলার সমমূল্যের একটি আইন সমর্থন করে।
করেন। এর বিনিময়ে কোম্পানিটির অনলাইন সংবাদ ওয়েবসাইটে তার পক্ষে ইতিবাচক সংবাদ প্রচার করা হয়। দুর্নীতির অভিযোগ থাকায় ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার জন্য নেতানিয়াহু উপযুক্ত কিনা তা নিয়ে বিভক্তি দেখা দেয়। 2019 সাল থেকে 5টি নির্বাচন অনুষ্ঠিত হয়, এরপরও রাজনীতিবিদরা স্থিতিশীল সরকার গঠন করতে ব্যর্থ হয়। সর্বশেষ নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বে ডানপন্থী এবং ধর্মীয় দলগুলোর একটি জোট গত বছরের নভেম্বরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়। পশ্চিমা বিশ্বকে জয়শঙ্করের আক্রমণ, অন্য দেশের ব্যাপারে নাক গলানোর বদভ্যাস আছে। ইউরোপ যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ খারিজ হয়ে যাওয়ার পর ইউরোপের বেশ কিছু দেশ এমনকি যুক্তরাষ্ট্র এই বিষয়ে প্রশ্ন তুলেছিল, তবে সরাসরি ভারত সরকারের সমালোচনা করেনি কেউই। এ প্রসঙ্গে জয়শঙ্কর বলেছেন, সত্য কথা বললে বলতে হয় পশ্চিমা বিশ্বের একটি বদভ্যাস আছে, তারা মনে করে অন্যদের বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে তাদের ঈশ্বর প্রদত্ত অধিকার রয়েছে। অতীতেও ভারতের সংখ্যালঘুদের ওপর পীড়ন কিংবা সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ নিয়ে সরব হয়েছে পশ্চিমা বিশ্বের একাংশ। প্রতিবারই ভারত অভ্যন্তরীণ বিষয় বলে সমালোচনাগুলো এড়িয়ে গেছে। দেশ রুশ ইউক্রেন যুদ্ধ এবং সীমান্তে চীনের আগ্রাসন নিয়ে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর দিকে যখন এগোচ্ছে পশ্চিমা বিশ্ব, তখন জয়শঙ্করের এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সরাসরি পশ্চিমা বিশ্বকে এভাবে আক্রমণ করতে দেখা যায়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারের উপর মহলের কাউকে। পশ্চিমা বিশ্বকে সরাসরি আক্রমণ করে জয়শঙ্কর বলেন, অন্য দেশের বিষয়ে নাক গলানো নিজেদের দেশ সম্পর্কে অন্য কেউ মন্তব্য করুক, সেটা পশ্চিমা বিশ্ব ভালোভাবে নেয় না। প্রসঙ্গত, লন্ডনের রাহুল গান্ধী গণতন্ত্রের সংকট নিয়ে বক্তব্য রাখার পরই কংগ্রেস নেতার বিরুদ্ধে সরব হয় বিজেপি। রাহুল বিদেশের মাটিতে দেশকে খারাপভাবে তুলে ধরছেন এমন অভিযোগও তোলা হয়। কংগ্রেস নেতা অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেন। মোদী পদবি নিয়ে রাহুলের বক্তব্যের জেরে লোকসভার সদস্য পদ খারিজ হওয়ার পরও পশ্চিমের বেশ কিছু দেশ এমন কিছু মন্তব্য করে যা ভারতের সরকার পক্ষ ভালোভাবে নেয়নি। সূত্র আনন্দবাজার পত্রিকা। সিরিয়ায় আইআরজিসির দ্বিতীয় কর্মকর্তা শহীদ, ইহুদিবাদী ইসরায়েলকে চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। সিরিয়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দ্বিতীয় কর্মকর্তা শহীদ হওয়ার পর ইহুদিবাদী ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলেছে, ক্ষেপণাস্ত্র হামলায় দুই সামরিক উপদেষ্টা হত্যার জন্য চড়া মূল্য দিতে হবে তেল আবিবকে। আইআরজিসি এক বিবৃতির মাধ্যমে দুই সেনা কর্মকর্তা হত্যার প্রতিশোধের অঙ্গীকার করেছে। আইআরজিসি বলেছে, ভুয়া এবং অপরাধী ইহুদিবাদী সরকার এই ঘৃণ্য অপরাধের জন্য নিঃসন্দেহে প্রতিশোধের মুখে পড়বে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি শুক্রবার এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলিদের অপরাধযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণে তারা সিরিয়ার সার্বভৌমত্ব নিয়মিতভাবে লঙ্ঘন করার সাহস পাচ্ছে। ইসরায়েল টানা তিন রাত সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছে। এর মধ্যে দামেস্কের হামলায় আইআরজিসির দুই কর্মকর্তা শহীদ হন। সূত্র পার্টস টুডে। সিরিয়ায় টানা তিন দিন ধরে ইসরায়েলি বিমান হামলা, আহত 5 সেনা। ইসরায়েল আবারও সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবার সিরিয়ার হোমস প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী সেনারা হামলা চালায়। স্থানীয় সময় শনিবার রাত 9:30 দিকে ইসরায়েলি বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার অন্তত 5 সেনা আহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে ইসরায়েল গত বৃহস্পতিবার থেকে টানা তিন রাত সিরিয়ার ওপর আগ্রাসন চালালো, খবর আল জাজিরার। এদিকে ইরান জানিয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি স্বাধীন দেশের ওপর টানা তিন দিন ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।